দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটাই প্রতিমা রাখার পরিকল্পনা চলছে। তোমাদের আজকে এই দুর্দান্ত একটা নিউজ দিতে চলেছি। ঝিনুকের ভিতরেই হবে, ঝিনুকের কাজ। আচ্ছা, পুরোটাই? পুরোটাই। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ভিউ দেখে তো আশা করি বুঝতেই পেরেছো আমি আবার কোথায় ভিডিও করতে চলে এসেছি। তো আগের বার তোমাদের প্রত্যেককে কথা দিয়েছিলে আমি 15 দিন বাদে বাদে আবার আপডেট দেব যে এখানে কতটা কি দুর্গাপূজার প্রস্তুতি চলছে। তো সেই আপডেট নিয়ে আজকে আবার আমি চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের মাঠে। আর এবারে তাদের পূজোর আকর্ষণ তো তোমরা জানোই, ব্যাংককের অরুণ মন্দির। আর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে প্যান্ডেলের কাজ খুব একটা বেশি এগোয়নি, কারণ তখন জাস্ট 15 দিনের কাজে গিয়েছিল। তো আজকে খুঁটি পুজোর এক মাস পর কতটা কি কাজ এগোলো তার আপডেট দিতে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওতে অবশ্যই আমার সাথে থেকো। সো আমরা পৌঁছে গেছি জেলার সব থেকে বড় দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে, অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো। আর তোমরা যারা প্রথমবার এই পুজো দেখতে আসছো তারা কি করে এখানে এসে পৌঁছবে তার ফুল ডেসক্রিপশন আমার আগের ভিডিওতে আমি সুন্দরভাবে শেয়ার করে দিয়েছি, তোমরা প্লিজ চেক করে নিও। উপরে আই বাটনে আমি লিংকটা দিয়ে দিলাম। দেখো লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম এই শুধু মাঝের পোর্শনের কাজটাই হয়েছিল, অর্থাৎ এই ত্রিভুজাকৃতি যে পার্টটা দেখছো এইটুকুই কাজ এগিয়েছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে যে দুটো পার্ট রয়েছে তার কাজও কিন্তু যথেষ্ট জোর গতিতে শুরু হয়ে গেছে। তো চলো এবার ভেতরে প্যান্ডেলের প্রবেশ করি। এইটা হচ্ছে এন্ট্রি গেট, এই দিক দিয়েই তোমাদের প্রবেশ করতে হবে। দিস ইজ দ্য এন্ট্রি গেট। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটাই প্রতিমা রাখার পরিকল্পনা চলছে। একদম ভেতর দিয়ে ঢুকে তোমরা এখান দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পর এই জায়গাটাতে প্রতিমা রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এবারে যেটুকু দেখতে পাচ্ছি বেরোনোর জন্য দুদিকের গেট করা হয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ একটা এই সাইড দিয়ে বাহির পথ আর একটা এই সাইডে বাহির পথ, মানে দুদিকে দুটো বাহির পথের ব্যবস্থা করা হয়েছে। কারণ বুঝতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা চওড়া হতে চলেছে। তো তোমাদের আমি ব্যাক ভিউটা একদম শেষ প্রান্ত অবধি পৌঁছে সেখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা পেছন দিক থেকে ভিউটা পুরো। ये क्या हुआ मुझे मेरा ये আচ্ছা, তো এখানে যারা কাজ করছে তাদের মধ্যেই একজনকে আমি প্যান্ডেল সম্পর্কে কিছু প্রশ্ন করব আর তারা তোমাদেরকে উত্তর দেবে যে প্যান্ডেলের কাজ কতটা কি এগোলো। আমরা কাজ করছি কুটু পুজো হয়েছে আমাদের বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ পূর্ণিমায় এক মাস হয়ে গেল তাহলে? বুদ্ধ পূর্ণিমা এক মাস ওভার হয়ে গেছে। এক মাস ওভার হয়ে গেছে, কাজ কতটা এগোলো? সবে শুরু হয়েছে। আচ্ছা, আপনি কি এর আগে তো দু তিন বছর ধরে পূজোর চমক তো দেখতেই পাচ্ছি আইটিআই মোড়ে, তো আগের বছর কি আপনি কাজে ছিলেন এখানে? আচ্ছা, তাহলে আপনারা সবাই সেমই আছেন যারা কাজ করছে। আচ্ছা, এর আমাদের আকর্ষণটা কি আছে, মানে প্যান্ডেলটা কি দিয়ে হতে চলেছে? শুনতে আছি যে ঝিনুকের ভিতরেই হবে, ঝিনুকের কাজ। আচ্ছা, পুরোটাই? পুরোটাই। আচ্ছা, আর উচ্চতা কি আগের বছরের মতোই থাকছে? সেম প্রাইস বলে যাবে।
সেম উচ্চতা আর চওড়ায় মনে হচ্ছে আগের থেকে একটু বেশি, না আগের থেকে একটু বেশি, কারণ আগের বছর আমি যখন ভিডিও করেছিলাম এতটা পর্যন্ত দেখেছিলাম, এই এই পাশটা ছিল আর ওই দিকটা দেখি চওড়ায় অনেকটা বেশি। আর কতদিনের মধ্যে শেষ হওয়ার কথা হচ্ছে? এখন আমাদের কাজ চলছে, মানে পূজোর 15-20 দিন আগে হবে শেষ, 15-20 দিন আগে মহালয়া, মহালয়ার মধ্যে, মহালয়ার ভিতরে কমপ্লিট হওয়ার। আচ্ছা আচ্ছা, দিতেই হবে আমাদের। অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু হেল্প করার জন্য, তাই এবার আমি বাকি ভিডিওটা করে নিই। হ্যাঁ, এরকম হয়েছি, এই জায়গাটাই জাস্ট 3-4 মাস পর লোকের ভিড়ে পা ফেলা যাবে না, এতটাই ভিড় হবে এখানে। তো সেই জায়গায় এখন দাঁড়িয়ে থেকে একটা সত্যি নস্টালজিক ফিল আসছে। কত সাড়ে সাড়ে বাস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আরও বাস আসা বাকি রয়েছে এখনো, কারণ 50% কাজ এখনো অবধি এগোয়নি, তার মানে বুঝতে পারছো আরো কত বাস আসতে চলেছে এখানে। তোমরা সবাই খুব ভালো আছো, তাই তোমাদের আজকে এই দুর্দান্ত একটা নিউজ দিতে চলেছি, কারণ কাজ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা এগিয়েছে। আর এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নেক্সট আবার 15 দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কতটা কাজ এগুলো, তো স্টে আপডেটেড, টাটা।